हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के हमरा फ्री हैंड स्केच ऑफ डोमनट बनाब। डोमनटटा नाम सुने बोझा जाच्छे जे एर उपरेर जे शेपटा आछे डोम शेप, अर्थात सेमी हाफ सर्कल एकटा शेप आछे। ओके, एछाड़ा ए नाटेर अनेक रकम नाप आछे। एटाके केउ बोले क्राउन नाट, केउ बोले ब्लाइंड नाट, केउ बोले कैप नाट एटसेट्रा। ओके, এই নাটটা কী করে, ইট প্রোটেক্ট দ্য স্ক্রু অ্যান্ড বোল্ট ফ্রম স্টিপিং। ডোমনাট হেড অলসো অ্যাক্ট অ্যাজ এ শিল্ড হিসাবেও এটা কাজ করে। এখন দেখো এই ডোমনাট আমরা কীভাবে বানাচ্ছি। পরীক্ষাতে ডোমনাট, স্ন্যাপ হেড রিবেট এগুলো ফ্রি হ্যান্ড স্কেচ থাকে, এবারও আমরা পরীক্ষাতে পেয়েছি। সুতরাং দেখো হাউ টু ড্র ডোমনাট। ওকে, দেখে নিই আমরা কোশ্চেনটা কী দিয়েছে। ড্র টু ভিউস, ফ্রি হ্যান্ড ড্রয়িং অফ ডোম ক্যাপ নাট। ডোম ক্যাপ নাটের দুটো ভিউ আমাকে বানাতে হবে এবং ফ্রি হ্যান্ডে। এটার মার্ক দিয়েছে 10। আমরা ডোম ক্যাপ নাটের একটা ছবি আমাদের বা ফিগার আমাদের কাছে আছে, কীরকম দেখতে হয়। হ্যাঁ, ডোমনাট বানানোর জন্য একটা ভ্যালু নিলাম, সে ডি ইজ ইকুয়াল টু 40। এখন দেখে নিই ডোমনাটের কী কী এলিমেন্ট আছে এবং প্রতিটি ডাইমেনশান ফর্মুলা দেওয়া থাকে। প্রথম ডাইমেনশান হচ্ছে ডিস্ট্যান্স অ্যাক্রস দ্য কর্নার, এক ডিস্ট্যান্স আমাদের কী বলেছি, প্রতিটি ডাইমেনশানের ফর্মুলা আমাকে দেওয়া আছে। তাহলে 2 ইন্টু, এখানে ডি হচ্ছে 40, 2 ইন্টু 40 তাহলে হচ্ছে 80 mm পেয়ে গেলাম ডিস্ট্যান্স অ্যাক্রস দ্য কর্নার। 2 নম্বর, থিকনেস অফ নাট, এই নাটের থিকনেস 3। হাইট অফ ডোম, উইথ অ্যাক্রস দ্য এজ বা ফ্ল্যাট, এজ বা ফ্ল্যাটও বলতে পারি বা ফ্ল্যাট, ইজ ইকুয়াল টু হচ্ছে 63 mm। ওকে, আমরা প্রথমে একটা হরিজন্টাল লাইন টানলাম, মাঝে একটা সেন্টার পয়েন্ট থেকে একটা, এই সেন্টার পয়েন্ট থেকে একটা ভার্টিক্যাল লাইন টেনে নিলাম। ওকে, সেন্টার পয়েন্টে লেফট সাইডে 40, রাইট সাইডে 40 মার্ক করলাম। তাহলে লেফট সাইডে 40, রাইট সাইডে 40। ওকে, তাহলে টোটাল 80 মাপ পেয়ে গেলাম। এটা হচ্ছে ডিস্টেন্স অ্যাক্রস দ্য কর্নার, বেসের মাপটা, এই বেসের মাপটা আমরা নিলাম। এখন এই ডোমের হাইটটা বলেছে 40, সুতরাং আমরা 40 উপরে যাব প্যারালাল টু এই ভার্টিক্যাল লাইন। ওকে, 40 উপরে গেলাম, এখানেও 40 উপরে গেলাম প্যারালাল টু ভার্টিক্যাল লাইন। লাইনটাকে আমরা ক্লোজ করে দিই, অর্থাৎ একটা বক্স তৈরি হয়ে গেল আমাকে। এখন ডায়মিটারটা D40 বের, ডায়মিটারটা এর মধ্যে বের করতে হবে। তাহলে আবার সেন্টার লাইন থেকে এই দিকে 20, এই দিকে 20, লাইনটা উপরে তুলে দিই ভার্টিক্যালি টু এই ভার্টিক্যাল লাইনের সাথে প্যারালাল করে, আমার ডায়মিটার তৈরি হয়ে গেল। তাহলে আমার ডায়মিটারও তৈরি হয়ে গেল। 3টে ঘর দেখতে পাচ্ছি, একটা ঘর, এইটা হচ্ছে দুটো মিলে এই একটা ঘর, এটা একটা ঘর, 1 2 3, 1 2 3, 3টে ঘর আমরা। মাঝে যে ঘরটা আছে এখানে, এখানে চ্যাম্পারিং আছে, আমাকে চ্যাম্পারিংটা তৈরি করতে হবে। চ্যাম্পারিংয়ের ফর্মুলাটা কি আমরা জানি, রেডিয়াস অফ চ্যাম্পারিং 1.4 D, 1.4 × 40 56 mm। ওকে,
তাহলে স্কেল থেকে আমরা 56 মাপ করলাম। ওকে, এখন এই কম্পাস, এই কম্পাসের টিপটা এখানে রাখলাম, নিচের পয়েন্ট এখানে, এখানে পয়েন্টটা করে নিলাম, করে আমরা রেডিয়াসটা চ্যাম্পারটা করলাম, রেডিয়াস অফ চ্যাম্পার টানলাম। রেডিয়াস অফ চ্যাম্পার আমরা এই দুটোর মাঝখানে টানবো, কারণ আমাকে ড্রয়িংয়ে এই দুটো মাঝখানে চ্যাম্পারিংটা আছে। বাকি থাকলো এই ঘরটা, এই ঘরটা, এই দুটো করেও আমাকে রেডিয়াস অফ চ্যাম্পারিং তৈরি করতে হবে। তাহলে এগুলো করতে গেলে এটারও অর্ধেক নিতে হবে। তাহলে আমরা এগুলো পেয়েছি আগে 20 20, অর্ধেক 10, এটারও 20, অর্ধেক 10। আমরা হালকা লাইন করছি, প্যারালাল টু ভার্টিক্যাল লাইন, এটাও ভার্টিক্যাল লাইন, প্যারালাল টু ভার্টিক্যাল লাইন করে দিলাম। ওকে, এখন এখানে একটা পয়েন্ট পেলাম, এখানে একটা পয়েন্ট পেলাম, এই দুটো পয়েন্টকে আমরা জয়েন করে দিচ্ছি। ওকে, উপরে যে সেন্টার পয়েন্ট এবং আগে আর্ক যেখানে মিলেছে সেটা জয়েন করলাম। এখন এই যে লাইনটা হলো, এই লাইনটাকে আমি সমানভাবে সমদ্বিখণ্ডিত করব, তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ এই লাইনটাকে, এই লাইনটাকে আমি সমদ্বিখণ্ডিত করছি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপর দিকে একটা আর্ক করলাম, নিচে একটা আর্ক করলাম। ওকে, সিমিলারলি এই পয়েন্টটাকে করে উপরে আর্ক করলাম এবং এখানে আর্ক করলাম, এই আর্ক দুটোকে আমরা জয়েন করে দিলাম। এই পয়েন্টটি আমরা জয়েন করে দিলাম, এখানে একটা পয়েন্ট হলো, ঠিক আছে। এখন এই পয়েন্টটা তৈরি হলো, এই পয়েন্ট থেকে এই যে উপরের যে সেন্টার পয়েন্ট, এখানে মাপটা নিয়ে একটা আর্ক টানব, যেটা ছোট যে ঘরটা আছে সেখানে যে মিলবে। ওকে, সিমিলারলি এখান থেকে ওরকম আর্ক টেনে নেব, এখানে আরো পরিষ্কার দেখতে পাবে। সুতরাং আমরা ছোট দুটো ঘরেও আর্ক করলাম এবং বড় ঘরে আর্কটা আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে। এখন আমরা এই যে ডোম, সার্কুলার পোর্শনটা বানাবো। ডোমের হাইট আমাকে কত বলেছে, হাইট অফ দ্য ডোম 20 mm। আমরা স্কেল থেকে 20 mm মাপ নিয়ে নিচ্ছি। ওকে, স্কেল থেকে 20 mm মাপ নিলাম এবং এই সেন্টার লাইনের উপরে কাট করলাম। এখন এই যে কর্নারে কাট করেছে এখান থেকে আমি মিলিয়ে দিলাম, এই দুটো পয়েন্টকে আমরা মিলিয়ে দিলাম। ওকে, এটাকে আমি পেন্সিল দিয়ে মিলাবো। এখন আগের ঠিক পদ্ধতিতে অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা এই লাইনটার উপর দিকে আর্ক টানলাম, এই একটা আর্ক টানলাম, এই দিকে আর্ক টানলাম, সিমিলারলি এখান থেকে আমি আর্ক টানলাম এবং এই আর্কটা টানলাম, এই আর্ক দুটোকে মিলাবো, স্কেল দিয়ে মিলিয়ে বাড়িয়ে দেব, যেটা সেন্টার লাইনকে একটা জায়গায় এসে টাচ করবে, এটাকেও আমি হালকা পেন্সিল দিয়ে করে দিই। ওকে, এখানে একটা পয়েন্ট পেলাম। এখন আমি পেন্সিল কম্পাস আবার ইউজ করে এই মাপটা নিয়ে লেফট কর্নার থেকে আমি একটা লেফট কর্নার থেকে একটা ডোম বানিয়ে দিলাম। ওকে, হলো। এখন আমরা ড্রাগ কনস্ট্রাক্ট শুরু করি এবং এই যেহেতু এখানে বোল্ট, বোল্ট ভিতরে ঢুকবে,
সেই জন্য থিয়েটার হবে, থিয়েটারটা এখানে ভিজিবল না, সুতরাং আমরা এটা ডটেড করব এবং থিয়েটার মাথাটা সাধারণত ট্রায়াঙ্গুলার হয় সেটাও আমরা বানিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমরা ড্রাগ কনস্ট্রাকশন শুরু করছি। এখানে ডায়ামিটার হচ্ছে 40, সুতরাং এখানে ডায়ামিটার হচ্ছে D40 এবং থ্রেড পোর্শন হচ্ছে 0.8D। 0.8D মানে থ্রেডের যে মাপটা হবে সেটা হবে 32। যেহেতু বোল যাবে শেষ পর্যন্ত, সুতরাং উপর পর্যন্ত যাবে এবং শেষে যে অপোজিট ভি শেপ হবে, বোল্ড এন্ড আকার, যার হাইট হবে 8mm। ওকে, থ্রেডের থ্রেডটা দেখাতে হবে, থ্রেড কত হচ্ছে মাপটা নিয়ে নিই। 32, 0.3 থ্রেড পোর্শন হচ্ছে, থ্রেডের মাপ হচ্ছে, থ্রেডের ডায়া ইজুগাল টু 0.8D, মানে হচ্ছে 0.8×40 ইজুগাল টু 32 মিলিমিটার। প্রত্যেকটা ফর্মুলা আমার দেওয়াই আছে 0.8D, সুতরাং এটা হচ্ছে থ্রেড পোর্শন 32। 32 হলে এই দিকে 16 হবে, এই দিকে 16, এই দিকে 16, তার মানে এই দিকে 32। এটা উপর দিকে যাক, ডটেড হবে, ভিতরে আছে দেখা যাবে না, সুতরাং এটা ডটেড হবে। ওকে, এটাও ডটেড হবে, দেখা যাবে না, এবং এটা এখানে ভি শেপ হবে, কারণ বোল্টের এন্ড এর ভিতর দিয়ে বোল্ট যাবে, এর ভিতর দিয়ে বোল্ট যাবে, সুতরাং এটা হচ্ছে 8mm হবে। আমরা মাপ নিয়ে দেখলাম এটা 8mm আছে। ওকে, এটা সমদ্বিবাহুর মতন হয়ে যায় সাধারণত, বাউর এটা দুটোই সমান হয়। ওকে, এবং ডোমনাটের ফ্রন্ট ভিউ আমরা ইন অল রেসপেক্ট কমপ্লিট করলাম, এখন ডাইমেনশান দিয়ে দেব। ঠিক আছে, ফ্রন্ট ভিউ থেকে প্রত্যেকটা প্রজেকশন লাইন আমি নিচের দিকে টেনে নিই, প্রত্যেকটা কর্নার থেকে প্রজেকশন আমি নিচের দিকে টেনে নিলে আমাকে বারে বারে ডাইমেনশান দিতে হবে না। ওকে, এটা এটা যেহেতু উপরে ডোম আছে, ডোমটা উপরে আছে, সুতরাং আমার প্রথমে একটা সার্কেল হবে, হেক্সাগোনালটা বানাবো। এই সার্কেলটা আমরা করলাম কেন, কারণ হচ্ছে উপর দিক দিকে এটাই শুধু ভিজিবল হবে, এই যে হেক্সাগোনালটা এর ভিতর থাকবে। এখন হেক্সাগন ড্র করতে গেলে এই যে হরিজেন্টাল পয়েন্টগুলো, যেখানে একটা হরিজেন্টাল পয়েন্টটা যেখানে টাচ করেছে সেখানে এই রেডিয়াস নিয়ে একটা কাট করলাম, সিমিলারলি অপোজিটে কাট করলাম, এবং এখানে এই হরিজেন্টাল পয়েন্টের অপোজিটে কাট করলাম, এবং তাহলে সার্কেলের সার্কামফারেন্সের রূপ, এখানে সার্কেলের হরিজেন্টাল লাইন সার্কেলে যে পোর্শনে টাচ করেছে সেখানে আমাদের যে রেডিয়াস দিয়ে সার্কেলটা বানিয়েছি সেখানে টাচ করে উপরে সার্কামফারেন্সের উপরে আর্ক টানলাম নিচে, এবং এইটা এই দিকেও উপরে আর্ক টানলাম, নিচে আর্ক টানলাম, প্রত্যেকটা পয়েন্ট আমরা জয়েন করে দিলাম, একটা হেক্সাগন ফর্ম হলো। এই হেক্সাগনটা ডটেড হবে, কারণ এই হেক্সাগনটা আমরা উপর দিকে দেখতে পাবো না, এই হেক্সাগনটা ডটেড হবে, কারণ আমরা এইটা যেহেতু ডোম দিয়ে ঢাকা থাকবে আমরা উপর দিকে দেখতে পাবো না। এখন ভিতরে দুটো সার্কেল হবে, একটা হচ্ছে এই সার্কেল অরিজিনাল ডায়ামিটার এবং একটা হচ্ছে থ্রেডেড,
তাহলে দুটোই থ্রেডেড হবে, একটা হচ্ছে দুটোই ডটেড হবে সার্কেল। ওকে, এই সাইকেলটা পুরো সার্কেল হবে না, এটা কিছুটা ফাঁক থাকবে, এটা হচ্ছে থ্রেডেড সিম্বল, মনে রেখো। পুরো সার্কেল হবে না, কিছুটা ফাঁক রাখলাম, এটা হচ্ছে থ্রেডেড সিম্বল বা ইন্টারনাল থ্রেডেড সাইন। এখানে সার্কেলটা কিন্তু আমি পুরো করলাম না, এখানে গ্যাপ রাখলাম, এটা হচ্ছে ইন্টারনাল থ্রেডেড সাইন। এখন ঝটপট কিছু মেজর ডাইমেনশন আমরা দিয়ে দিচ্ছি। ওকে, এটা আমরা জানি কি 2D, এইটা দেব, এইটা হচ্ছে ডি, তার মানে হচ্ছে থিকনেস অফ নাট, ডোম হাইট, এই অর্থাৎ মেজর ডাইমেনশনটা আমরা দিয়ে দিচ্ছি এবং থ্রেডের মাপগুলো দেব। থ্রেড হচ্ছে 0.8D আর এইটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি, ডিস্টেন্স অ্যাক্রস দ্য কর্নার 2D, এই মাপটা কত হয়েছে, ডোম হাইট 20, ডোম থিকনেস 40, অ্যাক্রস আমরা জানি কত, 15 দ্য এজ বা ফ্ল্যাট, এটা হচ্ছে 1.5D প্লাস 3, এটা হচ্ছে 1.5D প্লাস 3 মাপটা। ওকে, আর প্রত্যেকটা ডাইমেনশন এবং তার নিউমেরিক্যাল ভ্যালু আমরা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে টপ ভিউ, তাহলে ড্রয়িংটা ইন অল রেসপেক্ট আমরা কমপ্লিট করলাম। তো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও হুইচ মোটিভেট মি টু ওয়ার্ক হার্ড ফর ইউ, থ্যাংকস। ওকে।